দেখছেন হোটেলের নাম জং টিয়ান মায়া ইয়ার হোটেল। এটা হচ্ছে ইয়ে সাইট, কি বলে, রেস্টুরেন্ট সাইট, আর এটা হচ্ছে হোটেল, হোটেলের লবি সাইট। দেখছে জং টিয়ান মায়ান ফেয়ার হোটেল। এগুলো কি, কোনটা কি, কেমনে বুঝবো? চাইনিজ স্টিং পয়েন্ট, কোনটা কি, কিভাবে বুঝবো? এটা হচ্ছে স্মল সুইট পটেটো, ওকে, ফ্রাই পর্ক উইথ ব্রোকলি, ও মাই গড, ডাম্পলিং, ডাম্পলিং ঘুমে একসাথে খুলে নিয়ে নাস্তা করাটা টাফ হয়েছে, কালকের নাস্তা আমি অলরেডি মিস দিয়েছি, তো আজকে আমি ঘুম থেকে উঠে একসার আপুকে আগে পাঠাইছি নাস্তা করার জন্য, দেন আমি আসছি নাস্তা করতে। আমি এখানে অন্য কিছু পাইনি, এই তিনটা আইটেম আমি হচ্ছে জাস্ট খুলে দেখবো যে আসলে এটার ভিতরে কী আছে, লেখা নেই, সুইট টাইপের কিছু হয়তো। আমি এই এটা নিয়েছি, এই ওরা না হট ওয়াটার খায়, ঠিক আছে, তো হট ওয়াটার নিয়েছি, কতক্ষণ ঠান্ডা হবে যাই না, ঠান্ডা হওয়ার পরে খাবো আর কি। এখানে হচ্ছে নুডলস বানানোর সব আইটেম আছে, এগুলো সব আপনি এই বলে দিবেন, দেওয়ার পরে হচ্ছে তারা মেক করে দেবে চাইনিজ নুডলস যেভাবে ইয়ে করে, ঠিক আছে। আপনার যেটা যেটা ভালো লাগে আপনি সবজি দিয়ে খেতে চাইলে সবজি দিবেন, যা যা ভালো লাগে তাতে করবেন, যে উনি মেক করতেছেন। আমার হচ্ছে নুডলস ডান, এই যে দেখেন আমি জাস্ট ভেজিটেবল দিয়ে আর মাশরুম দিয়ে নুডলস নিছি, ভেজিটেবল আর মাশরুম খুব কম পরিমাণে নিছি যাতে আমি খাইতে পারি, অল্প একটু করে নিছি, এত সকাল সকাল এত খাওয়া যায় না, দ্যাটস ইট, এখন খাই। আর এটার ভিতরে মেবি কি জানি একটা আলু দিচ্ছে, ঠিক আছে, আলু আলু আলু, এটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে ডিম, ওকে, ডিমটা তারা কিভাবে প্রসেস করছে, একদম শুধু একটা টোস্টের মতন বানায় তারপরে এটা পানিতে, গরম পানিতে ভিজে যায় তারপরে নরম করে ফেলছে, জিনিসটা একদম ডিম। আর এই সবজিটা তিতা, বাট লেটুস পাতা পাতাটা মজা, সিদ্ধ করা হাফ সিদ্ধ করে টেস্টি, মাশরুম তেমন একটা স্বাদ লাগতেছে না, বাট এখানে যে পানিটা দিচ্ছে ওটা অনেক টেস্টি। আমরা সেনজিনে হচ্ছে গুসুতে আসি, এই যে গুসুতে আসি, এটা হচ্ছে সেনজিনের মেট্রোর ম্যাপ, এখান থেকে আপনারা হচ্ছে সব কোথায় যাবেন, কি করবেন, নাম টাম সহ সব কিছু লেখা আছে এখানে। এই যে দেখেন মেট্রোর ম্যাপটা, এই ম্যাপটা খুবই ইম্পর্টেন্ট, এটা সাথে থাকলে মনে করেন আপনি সব জায়গায় যাইতে অনেক অসুবিধা হবে, এখানে ক্লিয়ার দেখা যাইতেছে না, এই যে দেখেন জুম করে করে আপনি সব দেখতে পারবেন, পিডিএফ ফাইল নামায় নেবেন, শপিং পার্টটা অনেক সুন্দর, গ্রিনটা হচ্ছে লাইন ওয়ান, ঠিক আছে, লাইন ওয়ানে আমাদের এখান থেকে লাইন ওয়ান, যেহেতু আমরা এই লাইনে আছি, লাইন ওয়ান দিয়ে আমরা ট্রাভেল করতে পারবো এনি যে কোনো জায়গায়, লাইনের উপরে ডিপেন্ড করে। এখন আমরা আবারও রেডি হয়ে গেছি, দেখেন আমি চাইনিজ চায়না থেকে শপিং করছি এই ড্রেসটা, ঠিক আছে, এই ড্রেসটা পরে রেডি হয়েছি, এখন আমরা বের হচ্ছি ঘুরতে যাওয়ার জন্য। চায়নাতে আমাদের সকাল হচ্ছে দুপুরে শুরু হয়, ঠিক আছে, দুপুরে এখন 2-3 বাজে, এখন আমরা বের হচ্ছি বাইরে যাওয়ার জন্য, সকালে বুফে ব্রেকফাস্ট করছিলাম হোটেলেরই, তো এখন বাইর হচ্ছি, চলেন এক্সপ্লোর করি। দেখেন আমরা বের হয়ে পড়ছি হোটেলের লবিতে আছি, আমরা এখন ঘুরতে যাচ্ছি, শপিং পার্ক যাব, আর হচ্ছে ফোন কেনার জন্য জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি, দেখি কি হয়। দেখেন আমার আজকের লুক কেমন লাগতেছে জানাবেন, তারা রেডি ঘুরতে যাওয়ার জন্য, ওর জন্য জ্যাকেট কিনতেছে, ও খালি মাথায় দিতে চায়, ঠিক আছে, যার কারণে হচ্ছে এখন আমরা একটা হুডি জ্যাকেট কেনার চেষ্টা, ঠিকই তো আছে, এটা এটা ফ্রক সিস্টেমের, আর
এটা হচ্ছে ওয়ালমার্টের সবচেয়ে বড়, ওয়ালমার্টের সুপার শপ, সবচেয়ে বড়, অনেক বড় সুপার শপ। এখানে আপনি যা আছে সব পাবেন, কোনো কিছু কমতি নাই, সব পাবেন, সব যা কিছু কিনতে চান সব কিছু পাবেন। এই যে দেখেন, এই যে দেখেন, অনেক বড় সুপার শপ। আর নিচে হচ্ছে মার্কেট, আর উপরে হচ্ছে সুপার শপ। এখানে হচ্ছে সব ধরনের ডিম আইটেম আছে, ঠিক আছে? ডিম হচ্ছে দুই হাঁসের ডিম মনে হয় 2 ইয়ার, আর কোয়েল পাখির ডিম হচ্ছে মানে 4টা হচ্ছে 2 ইয়ার নাকি কি জানে, বুঝতেছি না। এখানে 22 ইয়ার দেওয়া আছে হচ্ছে 8টা। তারপরে এখানে হচ্ছে সকল ধরনের মিট আইটেম, এই যে এখানে দেখতে পাচ্ছেন রেডি ফুড টাইপের অনেক কিছু আছে। এত বড় সুপার মার্কেট আমি প্রথম দেখলাম যেখানে সব আছে, কোনো কিছু বাদ নাই, এভরিথিং ইজ দেয়ার। এই যে দেখেন মাংস জাতীয় জিনিস সব, অবশ্যই এগুলো হচ্ছে যে আমরা খাই না সেই মাংস আর কি। তারপরে এখানে দেখেন আপনারা চিকেন পেয়ে যাবেন, চিকেনের ইয়ে 19 ইয়ান করে, 8 ইয়ান করে। আসো আসো দেখি। তারপরে হচ্ছে এখানে দেখেন শুকনো ফুলে ফুলগুলা মানে ড্রাই 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 ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুটস, এগুলো হচ্ছে ফল 6 ইয়ান করে, 6.07 ইয়ান। ওয়াও, তাই না? সেই না, বিশাল সব আছে, কি নাই এখানে, সব মশলা আইটেম। এখানে হচ্ছে ইয়ে আইটেম সব, চলো চলো এই পাশে দেখিয়ে দিই। এগুলা কি বলতে পারতেছি না, এগুলা হচ্ছে এগুলা কি যায় না, এগুলো হচ্ছে যে শুটকি আইটেম, শুটকি শুটকি, এগুলো হচ্ছে বাদাম, ড্রাই ফ্রুট, ড্রাই যত কিছু আছে সব, এগুলো প্যাকেজিং টাইপ। যেটা আনছে ওইটাই খাওয়াবো না। এখানে হচ্ছে সকল ধরনের চিজ, বাটার, এই টাইপের আইটেম গুলো আছে। তারপর হচ্ছে আমরা যে ইনস্ট্যান্ট যা পাই না, ইনস্ট্যান্ট পরোটা মরোটা এইসব আছে না, এগুলো মাশরুম দিয়ে ভরা, ঠিক আছে, সবজি, এগুলো হচ্ছে 3 ইয়ান করে। ও, লাল মরিচ আছে, এই যে লাল মরিচ, ঠিক আছে, তারপরে সবুজ মরিচ, এগুলো অনেক বড় বড় মরিচ, এগুলো সব আছে। আজকে তো তাইলে ফাইনালি আজকে আমি ধুমায় রান্না বান্না করব। আলু পেয়ে গেছি, সব পেয়ে গেছি, সব সব, চলো উপরে যাই, উপরে যাই। এই যে এখানে হচ্ছে আঙ্গুর দেখেন 29 ইয়ান 16 ইয়ান করে আঙ্গুর। এটা হচ্ছে জেলি জাতীয় খাবার, জেলি জাতীয়, এগুলো হচ্ছে 14 ইয়ান। আচ্ছা আপু দেখছো জেলি, এগুলো বাচ্চাদের জেলি, 14 ইয়ান, তাহলে কত পড়ে বাংলাদেশ টাকায়? 14 চকলেট, হ্যাঁ এগুলো হচ্ছে চকলেট, চাইনিজ চকলেট, 19 ইয়ান করে। না এগুলো তো লেখা নাই, বুঝতে হবে। উপরের ফ্লোর, নিচের ফ্লোর ঘুরলাম, নিচেরটা, তারপর সেকেন্ড ফ্লোর ঘুরলাম ওয়ালমার্টের, এখন হচ্ছে থার্ড ফ্লোরে যাচ্ছি। দেখেন এখানে যাওয়ার রাস্তাতেও দেখেন দুই পাশে হচ্ছে কত খাবার, কত কিছু রাখা, মানে যাইতে যাইতে আপনি দেখতে দেখতে যাবেন কি নিতে চান আর কি, অনেক বড়। আর এখানে সব আছে, হাউ মাচ দেখো তো, এটা হচ্ছে এই যে ডল দেখতে পাচ্ছেন, আচ্ছা প্রথমে এসে একটা ডল ধরে বলছে 9 ইয়ান আর 59 ইয়ান এর ভিতরে ডল না তো বাবা, এটা এইভাবেই থাকে। অনেক ধরনের খেলনা, তারপরে কুকারিজ আইটেম, তারপরে হচ্ছে কুকারিজ আইটেম, তারপরে হচ্ছে আপনি ইয়ে পেয়ে যাবেন,
তারপরে হচ্ছে আপনার যে ডিটারজেন্ট টাইপের যত জিনিস আছে সব কিছু, মানে বলতে গেলে এক কথায় বলতে গেলে সব পাবেন, সব কি চান আপনি চায়নাতে এসে সব আপনি এই ওয়ালমার্টে পেয়ে যাবেন। শেনজিনে গুজু এই জায়গাটার নাম কি জানে, গুজু ইয়া গুজু বলতেছি। হ্যাঁ এখানে, হ্যাঁ আমরা কই কই ঘুরছি, কত টাকা খরচ করছি, হায় রে, আর এখন এখানে এসে দেখি সব এখানেই আছে। ওই যে লাকিজ আছে, ওই যে লাকিজের পাশে, এই যে ওভেন পাবেন, ওভেন, তারপর এখানে সকল ওই যে দেখেন নাইনিয়ানি করে, এই যে এখানে লাকিজ আছে, দেখি আমরা লাকিজ একটু চুজ করি, যেহেতু আমাদের লাকিজ কিনতেই হবে, এখান থেকে দেখতে দেখি বেড আইটেম, ফ্রিজ, যা একটা বাসার ভিতরে সংসারে বা মানুষের যা লাগে সব পাবেন, ইভেন জুতাও পাবেন। আচ্ছা আপু জুতা দেখি আসো, জুতা দেখি। এই যে দেখেন বেডের কাভারটা কত সুন্দর না, ম্যাট্রিক্সটা। এই যে এখানে দেখেন জুতা, নাইনিয়ান, টু নাইনিয়ান এরকম করে, অনেক দাম না বেশি। হ্যাঁ ওয়ালমার্ট থেকে ট্যাক্সি নিয়ে 10 ইয়ানে চলে আসছে লাইন 1 মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে এখন হচ্ছে আমরা যাবো, এই যে এখানকার আশেপাশের লোকেশন হচ্ছে এরকম। কিভাবে টিকিট কাটতে হয় একদম পুরো দেখাবো। ইংলিশ, নো ইংলিশ, সিলেক্ট করো, নামই তো দেখতে পাচ্ছি ইংলিশ। ওকে ওকে ওকে, ইংলিশ চলে আসছে লাইন 1। হ্যাঁ আম্মু লাইন 1 আসছে তো, এই যে ঘুসু 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 থেকে যাবা হচ্ছে, ঘুসু 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 থেকে শপিং পার্ক, হুয়াং হুয়াংজু রোড, ওকে হুয়াংজু পার্সন 2, ও 2% 2, 2% 2%, ওকে ক্যাশ কত আছে, ক্যাশ পেমেন্ট দাও, 14 14, দাঁড়াও মা একটু দাঁড়াও, 8 টাকা আবার দিয়ে দিছে কেন, ওয়াচিং রোড অ্যামাউন্ট পে, কিউআর কোড তো, কিউআর কোড চাই কেন, পেমেন্ট অপশন আছে, হ্যাঁ নো কিউআর কোড, দেখতে পাচ্ছেন এখানে সবাই ফোনে ব্যস্ত, সবাই সবাই কেউ বাদ নেই, সবাই ফোনে ব্যস্ত, এভরিওয়ান ফোনে ব্যস্ত, শুধু আমরা দুজন বাদে, আমরা দুজন বাদে বাকি সবাই ফোনে ব্যস্ত, সবাই ফোনে ব্যস্ত। তারপর এই যে ওয়াকিং রোডে নেমে গেছি, এখান থেকে এখন আমরা বের হবো, বের হয়ে আর কি করবো আর কি ঘুরবো, আর যদি যা খুঁজে দিস তা পাইলে হয়েছে। ওয়াচিং রোডে আন্ডারগ্রাউন্ড মার্কেটে আসছি, এই যে দেখেন এখানে হচ্ছে রিপেয়ারিং শপ, কি না স্টোর খুঁজতে খুঁজতে বেহুশ। এই যে ব্যাংক অফ চায়না, আমরা এই যে এখন আসছে মোবাইলের দোকানগুলোতে, ওয়াকিং ওয়াকিং রোডে দেখা যাক কিনতে পারি কিনা। সি হাই, সি হাই, সি হাই, হাই, আমরা আজকে শপিং পার্ক ঘুরলাম, তারপরে কনভেনশন সেন্টার নাকি কি জানি একটা নাম ওইখানে, এই যে আসলাম, এই যে এটা সেটা, এটা বেশি জমজমার জায়গা, একদম লাইটিং সিটি, এটা একদম পুরো শপিং পার্কের থেকেও বেশি লাইটিং সিটি এটা। তো এখানে আসলাম ঘুরতে, এই দুই জায়গায় ঘুরাই, আর আরেক জায়গায় গেছিলাম ওইখানে ঘুরা, মানে এত চক্কর খাইতেছে যে ভিডিও বানানোর সময় নাই ভাই, পোলা পাই না, আকসা এত জ্বালাইতেছে, এত পরিমাণে জ্বালাইতেছে যে ভিডিও বানামো কি, এগুলা বানানোর কোনো সময়ই নেই, অনেক অনেক টাফ।
মেট্রো রেলের ভাড়া সবচেয়ে চিপ, আপনারা এখানে আসলে ট্রাভেল করলে মেট্রোতেই বেশিরভাগ ট্রাভেল করতে পারেন যদি চিপে চলতে চান আর কি। কিন্তু মেট্রোটা একটা অসুবিধা কি, আপনাকে চক্করের উপরে চক্কর খাইতে হইব, চক্করের উপরে চক্কর খাইতে হইব আর কি, ঠিক আছে? এইটাই হচ্ছে মেট্রো রেলের একটা অসুবিধা, ঠিক আছে? আমরা এখানে হচ্ছে কনভেনশন ইয়াতে মেট্রো রেলে বের হয়েছি, বের হয়ে দেখি শপিং মল খুঁজে পাই না এক্সিট, কি একটা বিতিকিষ্ণা অবস্থা বুঝেন, চিন্তা করেন পুরাই বিতিকিষ্ণা অবস্থা। এখন দেখেন এখানে আমরা হাঁটতেছি, এই জায়গাটা অনেক সুন্দর, তো চিন্তা করলাম এখানে একটু ঘুরে কিছুক্ষণ থাইকা চলে যাবো আমাদের হোটেলের উদ্দেশ্যে মেট্রোতে করে। আমরা আবার কনভেনশন এক্সিবিশন নাকি কি জানি কনভেনশন এই জায়গায় ঘুরে আবার মেট্রোর জন্য সেই শপিং মলের ভিতরে ঢুকে পড়ছি। এখন মেট্রোর দিকে যাচ্ছি, লাইন ওয়ান খুঁজতেছি। এই মেট্রো খুঁজতে খুঁজতে দিশাহারা হয়ে যেতে হবে আমাদের, বুঝছেন? ওই যে দেখেন আকসার আব্বু আকসাকে করে নিয়ে আকসার ঘুম থেকে উঠে গেছে, ইমার্জেন্সি, এখন বাসায় যাওয়া দরকার আমাদের, বাসায় আই মিন হোটেলে যাওয়া দরকার। এক্সিবিশন সেন্টার ঘুরেছি আর কি, ঠিক আছে, শপিং পার্ক ঘুরেছি, কিন্তু আপনাদের ঠিক মতন দেখাতে পারি নাই, কারণ আমরা এই মেট্রো রেলের আর কোথায় থেকে কোথায় যাব সেই দিশাহারা হয়ে গেছিলাম, যার কারণে কিচ্ছু দেখাইতে পারি নাই। বাইরে থেকে আসে রুমে ঢুকতেই এই সুন্দর একটা জিনিস পাইলাম আর একটা নোট পাইলাম, আমাদের কালকে চেক আউটের সময়, যার কারণে তারা আমাদেরকে এই ডেজার্ট মেবি কি জানি জানি না টেস্ট করে দেখতে হবে এটা দিয়েছে দুইজনের জন্য। জিনিসটা দেখে খুব ভালো লাগলো, কিন্তু আমাদের ইচ্ছা আছে আমরা আরও দুই দিন থাকবো এখানে, দেখা যাক আজকে বুকিং করব। আর এই যে দেখেন আকসার রাইস নিয়ে, রাইস কয় টাকা করে নিছে জানি, এক বাটি, এক বাটি কয় টাকা করে নিছে, কয় কয়, হ্যাঁ এই এক বাটি রাইস 12 ইয়ান করে নিয়েছে স্ট্রিট ফুড মার্কেট থেকে, এটা আজকে রাত্রে আপাতত চলবে আমাদের জন্য, 2 বাটি এনেছি আমরা। এই যে দেখেন আমি সুন্দর করে বাঙালি সাজে সেজেছি, বসন্ত আমার জন্য তো আজকেই বসন্ত, এই যে দেখেন সুন্দর করে সেজেছি আজকে আমাদের, ঠিক আছে? আমরা এখন আমি এখন এই যে এইভাবে সুন্দর করে একটা সমুদ্র পাড়ে যাবো, মানে বে সাইডে যাবো, চেঞ্জিনের বে সাইডে যাবো, দেখতেই পাচ্ছেন কেমন লাগছে আমাকে, আমার কাছে তো ভালো লাগতেছে, জানি না কার কাছে কেমন লাগতেছে, তো লেটস গো, চলেন বাইরে যাই, শাড়ি পরে একটু সমুদ্রের পাড়ে বে সাইডে ছবি তুলবো, মজা করবো, আজকে জাস্ট এনজয়ের জন্য বেরোচ্ছি, মজা করার জন্য, লেটস গো। ও ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, লেটস গো। এই যে দেখেন আমরা সেনজিন পার্কে, মানে বে পার্ক, এটা পুরোটাই মেবি বে পার্ক, সেনজিন পার্ক, এখানে আসছি। দেখেন দূরে পাহাড় দেখা যেতেছে, অন্য দেশ, এটার পরে ওই পারে হচ্ছে হংকং। দেখেন কত উঁচা উঁচা পাহাড়, কুয়াশায় ঢাকা, মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, বিশাল সুন্দর লাগতেছে। দেখেন এই পাশে হচ্ছে সিটিটা দেখা যাচ্ছে, হ্যাঁ আর একটা কথা, এই দেশে কেউ গুগল চালাবেন না, বুঝছেন? গুগল চালাইলে মনে করবেন আপনি যাইতে যেতেন এক জায়গায়, আপনারা নিয়ে যাবে আরেক জায়গায়, তাদের নিজে তাদের মানে এই দেশে যেই অ্যাপ চলে ম্যাপ সেটা যদি চালান তাহলে ঠিক আছে আর কি, নাইলে জীবন তামা তামা। ওই যে দেখেন বক মনে হয় নাকি, এটা কি, ওয়াও সুন্দর।